কারেন অনুষ্ঠান দিলে যেখানে উলঙ্গ নাচ হয় 500 টাকা চাইলে 5,000 টাকা বের করে দেন, কোরআন শিক্ষা দেওয়া হবে, কোরআন প্রচার করা হবে, 20 টাকা চাইলে 2 টাকা দাদা চলে না ওইটা দেয়। সম্পদ উপার্জন করা এবং কোথায় কোথায় খরচ করছে যেখানে সেখানে আনন্দের জন্য দিয়ে দিলেই হবে না, সম্পদ ওলারা এখানে একটু খেয়াল করে দেবেন। 5 নম্বরে যতটুকু জানতে তার উপরে কতটুকু মানতে এইটা বলো। সম্পদের প্রতি আমার প্রধান উপদেশ, 1 নম্বরে আপনি আনন্দ করবেন কিন্তু ইসলামের ভেতরে থেকে, 2 নম্বরে আল্লাহ পাক বলেন অবতাবি ফি মা তাকাল্লাহু দারুল আখিরা। ও বাংলাদেশের সম্পদওয়ালারা টাকা পয়সা আল্লাহ দিয়েছে এটা নিয়ামত মনে করে আখেরাতের ঘর তৈরি করেন। আমি আকিস গ্রুপে চাকরি করতাম, এদেশের 3 নম্বর ধনী তারা। আমি যতদিন ছিলাম আমার ওই মালিককে আমি মাঝে মাঝে বলতাম আপনাকে আল্লাহ বহু টাকা দিয়েছে, কত টাকা আছে আপনি নিজেও জানেন না, কাজ করেন, এই টাকাগুলো দিয়ে আখেরাতের ঘর তৈরি করেন, কাজে লাগবে। কারণ ওনারা ভালো ভালো অনেক কাজে ব্যয়ও করতো। টাকাওয়ালা যারাই আছেন আপনার টাকা দিয়ে যেন আখেরাতের ঘর তৈরি হয়। 3 নম্বরে অলা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ পাক বলেন হা তোমার নিজের অংশ ভুলে যেও না, আপনি দান করতে করতে ফকির হয়ে যাবেন এটা আল্লাহ চাইনি, যার যে স্ট্যাটাস তাকে ওই অনুযায়ী চলা লাগবে। রংপুরের যিনি মেয়র আজকে ছিল আমার সাথে, উনি ঢাকা থেকে রংপুরে নেমেছে, ওখান থেকে ওনার বাড়ি মনে করেন 2 কিলোমিটার দূরে, উনি হেঁটে বাড়ি যাবে ওনার জন্য জায়েজ নেই, কারণ ওনার যে টাকা আছে ওনার ওই টাকা বৈধ ভাবে ব্যয় করার জন্য অনেক অটোওয়ালা রিক্সাওয়ালা জায়েজ কাছে দাঁড়িয়ে আছে, তাদেরকে 50টা টাকা দিয়ে আপনি বাড়ি পর্যন্ত যান, ওর 50 টাকা দিয়ে ওর ব্যবসা ওর সংসার চালাবে, আর আপনি এখান থেকে 50 টাকা ওকে দিয়ে আপনি সঠিক ভাবে বাড়ি পৌঁছাতে পারবেন। এখন যদি বলেন না আমি হেঁটে বাড়ি যাব, আপনার জন্য জায়েজ নেই, হেঁটে বাড়ি যাওয়া জায়েজ আছে তার জন্য যার কাছে কিছু নেই। অলা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার যে অংশ এইটা পেতে আপনি ভুল করবেন না, এটা আপনি সঠিক ভাবে চালান। তাহলে এখান থেকে শিক্ষা কি, যার যে স্ট্যাটাস যার যে যোগ্যতা যার যে জায়গা ওই জায়গায় সে যেন সঠিক ভাবে চলে। আমি আমির হামজা, আমারে আল্লাহ যা দিয়েছে আমার বাবারে যা দিয়েছে, আমি যদি এখন 20 টাকা গজের কাপড় পরি আমার জন্য জায়েজ নেই, আমার পরা লাগবে কমপক্ষে 250-300-500 টাকার গজের কাপড়, কারণ ওই যোগ্যতা আল্লাহ আমার এখন দিয়েছে। কথা বলেন কেন, এমন ধনী মানুষ আছে 25 টাকা গজের কাপড় কিয়ামতের আগ পর্যন্ত পরবে, কৃপণ হওয়া যাবে না, যে সম্পদ আল্লাহ দিয়েছে যে অংশ দুনিয়ায় দিয়েছে ওইটা আপনি ভোগ করতে পারেন জায়েজ ভাবে, কোনো অসুবিধা নেই। এক লোক বউকে বলছে আমি নামাজে যাব আমার টুপিটা একটু ময়লা পরিষ্কার করে দাও, বউ কেঁচে দিয়েছে টুপি পরিষ্কার করার জন্যে, কিন্তু ওই দিন আর সূর্য ওঠে নাই রোদ নেই এই জন্য টুপি আর শুকায় না, চিন্তা করছে ভেজা টুপি মাথায় দিয়ে গেলে মাথা আমার ঠান্ডা লেগে যাবে, স্ত্রী কাজ করছিল সোনার উপরে ও টুপিটা এভাবে ধরেছে যেন শুকিয়ে যায়, আল্লাহর ইশারা হাত থেকে পড়ে আগুন লেগে গেছে, টুপির ওই ছাই তুলে কুলি করছে দাঁত মাজার পর পানিগুলো যখন কুলি করে ফেলে দেয় বলছে আল্লাহ টাকা গুলো পানিতে ফেললাম, টাকা পানিতে ফেলিস, কৃপণতা করা যাবে না, যার যে অংশ আছে দুনিয়ায় ওইটা আপনি পালন করেন পান ভোগ করেন অসুবিধা নেই। অবতাবি ফিমা ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ পাক 4 নম্বরে উপদেশ দিয়েছেন ওই আলেমদের দ্বারা ওই দেশের ধনীদেরকে, তুমি ইহসান করো হে কারুন, তুমি ইহসান করো হে কারুন, হে টাকাওয়ালারা তোমার প্রতি আল্লাহ যেভাবে দয়া দেখিয়েছেন কিছুই ছিল না, তোমার এই পর্যায়ে আল্লাহ নিয়ে নিছে,
সুতরাং তোমার এই সম্পদ গুলো দিয়ে তুমি ইহসান করবা মানুষের প্রতি, যেভাবে আল্লাহ দয়া দেখিয়েছেন তোমার প্রতি। আজ বাংলাদেশে আমরা যারা টাকাওয়ালা আছি, ক্ষমতাওয়ালা আছি, আমাদেরকে ইহসান গুলো আল্লাহ পাক যেভাবে করেছেন, আমরা ক্ষমতা দিয়ে টাকা দিয়ে যদি অন্যান্য সৃষ্টির প্রতি এভাবে দয়া দেখাতে পারি, কিয়ামতে মহান আল্লাহ আর সব উত্তরটা অপরাধ ঢেকে রাখবে, গোপন করে রাখবেন। এ সুযোগটা আল্লাহ টাকাওয়ালাদের, সম্পদওয়ালাদের এবং ক্ষমতাওয়ালাদের দিয়েছেন। এটা পেলে আপনি একেবারে মন মতো যা ইচ্ছা তাই করবেন না। যারা বিভিন্ন দায়িত্বে আছেন, সম্পদের, ক্ষমতার, বিভিন্ন পাওয়ারের এই জায়গায় আপনি থেকে মানুষের প্রতি ইহসান করে নিজের প্রতি ইহসান আল্লাহর তরফ থেকে বাড়িয়ে নেন, এটা সুযোগ আছে। একটা মানুষের অপরাধ যদি আপনি জানা শোনার পরেও যেভাবে হোক গোপন করে তারে বাঁচিয়ে দিতে পারে, মহান আল্লাহ কিয়ামতে আপনার সত্তরটা দোষ গোপন করে বাঁচিয়ে দেবেন, বলেন আমিন। অবতাবি ফিমা ওয়ালা তানস সিনকামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আর, জমিনে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। আমরা দেখছি এই দেশে যত বিশৃঙ্খলা করার জন্য চেষ্টা চালাচ্ছে, পেছনে সব টাকাওয়ালাদের অবদান। আপনার টাকা দিয়ে যেন কোনো বিশৃঙ্খল কাজ না হয়, উশৃঙ্খল কাজ না হয়, এটা আপনি হিসাব করে দুনিয়া চলবেন। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, কোন সন্ত্রাসীকে আমার আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। এখানে সন্ত্রাস যারা সৃষ্টি করছেন, বাংলাদেশ তো ভালোই ঠান্ডা হয়ে গেছে, ভালোই চলছে, হঠাৎ এই দেশটাকে গরম করার জন্য যারা উঠে পড়ে লেগেছেন তারা থামেন। কারণ যারা বিশৃঙ্খলা করে, সন্ত্রাস তৈরি করে, মানুষের ভেতরে ত্রাস সৃষ্টি করতে চায়, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ যদি কাউকে পছন্দ না করে জান্নাত দিবেন, বলেন বলেন। আল্লাহ আমাকে সহ যারাই এসেছি এই পাঁচটা উপদেশ, বিশেষ করে ক্ষমতাওয়ালা টাকাওয়ালাদেরকে মেনে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। প্রচন্ড গরমে এই আয়াত শেষ পর্যন্ত আমি আর যাচ্ছি না, এখনো প্রায় আটটা না নয়টা কারণের পরের পরবর্তী আয়াতে আছি। আমি জেলখানায় থাকতে যে দুইটা বই লিখেছিলাম, নারী এবং পুরুষের উপরে দাম্পত্য জীবন নিয়ে, এখানে আছে কিনা জানি না, ওই যে গেটে সাদা গাড়িতে পাওয়া যাবে, নিয়ে আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, মাকে, বোনকে, ফুফুকে উপহার দেবেন, পারিবারিক জীবনের দাম্পত্য কলহ দূর হবে আমি আশা করছি। সম্মানিত মা বোনেরা, পরকীয়া প্রেমী যারা আছেন, বইটা কিনে আপনার স্বামীকে, আপনার ভাইকে, আপনার বন্ধুকে উপহার দেন। যে সমস্ত মানুষগুলো এলাকাতে আসলে তাফসীর মাহফিল করার জন্য, শীতের সময় এটা পারফেক্ট সময়, এখন গরমে আমার ভেতরে ঘেমে সব চলছে, অবস্থায় কথা বলা কঠিন। আগামীতে এলাকায় আসলে ফারুক ভাইকে, ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আমি আসলে ওনার মাধ্যমে বিভিন্ন থানায়, একটা থানায় একটা নেবেন, আর সেতে পাও যাবা মালাই নালে ইহসান বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাবিহি আজমাইন। লাইলাউ ওয়া নাহারান ফিত তারফাইন ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদি ওয়া বুরহানিহি তাওহীদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن قارون كان من قوم موسى فبغى عليهم
মাহফিলের প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ডাক্তার মোহাম্মদ হামিদুল হক খন্দকার, সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আনামা ওবায়দুর রহমান চেয়ারম্যান জেলা পরিষদ কুড়িগ্রাম, অন্যান্য অতিথিবৃন্দ, এতক্ষণ যারা কোরআনে কারীম থেকে আলোচনা রাখলেন, কুড়িগ্রামের কৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি, ডক্টর মোহাম্মদ শাহজালাল, আরাফানা লাকা যিকরাক, দুনিয়া আখেরাতে আল্লাহ তাদের মর্যাদা সম্মান যেন আরো বাড়িয়ে দেয়, তাদের কথাগুলো প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক যেন দান করেন বলে না আমি। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা,
প্রশাসনের ভাইরা, বিশেষ করে রাজারহাট থানার সম্মানিত অফিসার ইনচার্জ শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মুস্তাফিজুর রহমান আমার সাথে রংপুর থেকে সফর সঙ্গী হয়ে এসেছেন, বড় ভাই জনাব শরীফুল ইসলাম শরীফ মঞ্চে বসা জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, এখন এটা ইবাদত চলছে, কি চলছে? নামাজ পড়া আমরা ইবাদত মনে করি, রোজা রাখা ইবাদত মনে করি, কোরআনে কারিমের জন্য যে সময়টুকু ব্যয় হচ্ছে এইটাও ইবাদত, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, নফল যত ইবাদত আছে সবচাইতে উত্তম ইবাদত আল্লাহর কাছে কোরআনের তিলাওয়াত। আমরা যেটা কিছুক্ষণ আগে করলাম, পুরো অনুষ্ঠান যেন আল্লাহ ইবাদত হিসাবে কোরআনের বরকতে কবুল করেন, বলেন আমিন। যে আল্লাহ বিশাল আয়োজনে আমাদের মতো একজনকে কোরআনে কারিমের খাদেম হিসাবে কোরআন থেকে কিছু শোনা বোঝার জন্য ময়দানে সব কাজ বাদ দিয়ে নিয়ে আসলেন, আমরা খুশি নাকি? খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ।